সুপ্রিয় সম্মানিত বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইন চ্যানেলের সেরা হতে যাচ্ছে। অর্থাৎ এটার মতো কোম্পানি এর আগে কখনো পাইনি। অর্থাৎ এই কোম্পানিটা এতই বড় যে এই কোম্পানির মতো এত ভালো কোম্পানি ও অলরাউন্ডার কোম্পানি পৃথিবীতে এই প্রথম এলো। সাতোশির মতো শক্তিশালী প্রজেক্ট, নতুন অলরাউন্ডার কোম্পানি, প্রতিদিন 1000 টাকা ফ্রিতে, লাইফ টাইম ইনকামের সুযোগ পৃথিবীতে প্রথম এলো। পেমেন্ট সাথে সাথে পাবেন বিকাশ ও পেটিএমে। যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা বেকার সমান পার করতেছেন, তারা কিন্তু এখান থেকে প্রতিদিন 1000 টাকা কিংবা তারও বেশি ইনকাম করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে, যেই কেউ যে কোনো দেশ থেকে। কথা আর বাড়াবো না, চলেন মূল কাজে নেমে পড়ি। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথা আর বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, যাতে একটা নতুন ইনকাম ভিডিও আপনাদের মিস না হয়। দেখুন বন্ধুরা, সামনের দিন হচ্ছে আল্লাহ দিলে মেটাভার্সের, অর্থাৎ 2030 সাল থেকেই কিন্তু মেটাভার্সের দুনিয়ায় মানুষ প্রবেশ করবে। অর্থাৎ সেখানে কিন্তু অনেক রঙিন কিছু রয়েছে, যেটা জান্নাতের সাথে অনেকে তুলনা করে থাকেন। যাই হোক, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেক রকমভাবে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? অনেক রকমভাবে ইনকাম করতে পারবেন, অনেকটা বলতে পারেন যে ফেসবুককে ইউটিউবকেও পিছনে ফেলে দিতে পারে এই প্রজেক্টটা, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে অলরাউন্ডার একটা কোম্পানি, অর্থাৎ একের ভিতরে সব, অল ইন ওয়ান, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনারা সব পাবেন। 5 বছর লাগায় প্ল্যান করে কিন্তু তারা মার্কেটে এসেছে, ঠিক আছে? 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই প্রজেক্টটা নিয়ে তারা কাজ করতেছে। এবং আপনারা জেনে খুশি হবেন, তাদের নিজস্ব কিন্তু ব্লক চেন আসবে, আর যে কোম্পানির ব্লক চেন আসে সেই কোম্পানি কিন্তু এমনি সুপার ডুপার হিট হয়, আপনারা আমরা জানি, ঠিক আছে? বাইন্যান্সের মতো তাদের নিজস্ব কিন্তু ব্লক চেন থাকবে, যেখানে অনেক নতুন নতুন প্রজেক্ট লঞ্চ হবে, আর ওখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। বলে রাখা ভালো, এখানে আপনারা মাত্র 600 কয়েন হলেই কিন্তু পেমেন্ট নিতে পারবেন, আর প্রতিদিন 200 করে কয়েন আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা পেমেন্টটা উঠাতে পারবেন। প্রথমে আমি চলে আসলাম কয়েন মার্কেট ক্যাপে, এটা কিন্তু অলরেডি লিস্ট করা কয়েন, ঠিক আছে? দেখতে পারতাছেন এখানে আপনারা রয়েছে প্রত্যেকটা কয়েনের প্রাইস 5 সেন্টের কিছু বেশি, ঠিক আছে? অর্থাৎ 5 সেন্ট করেই আমরা ধরলাম। তাহলে বুঝতে পারতাছেন 200 করে কয়েন আর্ন করতে পারলে কত টাকা ইনকাম করতে পারতাছেন, তাহলে কিন্তু $10 চলে আসতেছে, অর্থাৎ 1000 টাকার উপরে কিন্তু প্রতিদিন আপনারা ইনকাম করতে পারতাছেন, ঠিক আছে? আর কি মাই ডিয়ার ফ্রেন্ড, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে বাইন্যান্সে কিন্তু এই কোম্পানির কয়েন কিন্তু লিস্ট করা রয়েছে, ঠিক আছে? যেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন বাইন্যান্সে কিন্তু কোনো কয়েন, ছোটোখাটো কোনো কয়েন কিন্তু শুরুতে লিস্ট হতে পারে না। আপনারা জানেন যে বেবি ডজ কয়েনও কিন্তু এখনও লিস্ট হতে পারে নাই, ঠিক আছে? আর এই কয়েনটা কিন্তু প্রথমেই বাইন্যান্সে লিস্ট হয়ে গিয়েছে, কারণ এটা কোনো মিম কয়েন না, এটা হলো বড় কয়েন, ঠিক আছে? এই কারণে, আর কোম্পানির যেহেতু অনেক বড়, এই কোম্পানি প্রজেক্ট যেহেতু অনেক বড়, অর্থাৎ মেটাভার্সের উপরে ভিত্তি করেই তারা যেহেতু এসেছে, এই কোম্পানির ভ্যালু যেহেতু বেশি, কয়েনের দামও যেহেতু বেশি হবে, এই কারণে বাইন্যান্স কিন্তু লিস্ট করে দিয়েছে। যদিও বাইন্যান্সে এখনও প্রাইসটা শু করতেছে না, বাট কিছুদিনের ভিতরে কিন্তু তারা এটা শু করাবে, ঠিক আছে? আমি আমার ডেস্কটপ থেকে আপনাদেরকে স্ক্রিনশটটা দেখালাম, আপনারা বাইন্যান্সে গিয়ে BizBars লেখে সার্চ করলেও কিন্তু দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এতদিন কিন্তু আমরা রিয়েল মেটাভার্স কোনো কোম্পানি দেখতে পাই নাই, হয়তো বা দেখা গেছে কারো এই সাইট ভালো, কারো ওই সাইট ভালো, ঠিক আছে? আর এই কোম্পানিটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা নিয়েই কাজ করবে, অর্থাৎ মেটাভার্সের দুনিয়ায় যত রকমের প্রজেক্ট রয়েছে, গেম সহ, ম্যাকমানি সহ, তত ধরনের কাজই কিন্তু তারা করবে, অর্থাৎ এক কথায় অল ইন ওয়ান কোম্পানি। এছাড়াও এখানে আপনারা ফ্রিল্যান্সিং কাজও করতে পারবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, ঠিক আছে? আর টাকা তো ইনকাম করতে পারবেনই। এছাড়াও কিন্তু এখানে আপনারা গিফট কার্ডও বাইসেল করতে পারবেন, মানে যাবতীয় যত ধরনের কাজ রয়েছে সব কিছু এখানে করতে পারবেন, মাঝখান থেকে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু পরিপূর্ণ একটা অনলাইন মার্কেট প্লেস, এখানে আপনারা সব ধরনের কাজ করেই কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু মিস হয়ে গেলে পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর এখানে আপনারা গুগল, ফেসবুকের মতো কিংবা ইউটিউবের মতো লাইফ টাইম কাজ করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পরে ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইনের প্রোফাইল লিঙ্ক, পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, তিনটা লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সবাই জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।
তো বন্ধুরা এই কোম্পানিটা অনেক বড়, স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপনাদের দেব। তো আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে চলেন আমরা দেখিয়ে দিই কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় প্রফেশনাল মানে। তো বন্ধুরা এই কোম্পানিটা এত এত এতটা বড় যে সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা হবে 5 থেকে 10 ঘন্টা, এত সময় নিয়ে তো আপনার ভিডিও দেখবেন না। তাই এখন অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিচ্ছি। চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কে যখন ক্লিক করবেন, টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক লেখা রয়েছে, তাহলে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরপর অ্যাকাউন্ট খুলবেন কিভাবে সেটা এখন দেখিয়ে দিব। এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, নিচে দিবেন ইমেল, এরপর পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড নিচে দিবেন, দেওয়ার পরে ক্যাপসাটা পূরণ করে দিবেন। দেওয়ার পরে এরপরে এখানে এই যে রেজিস্টার নামে যে বাটনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। বাকি প্রসেসগুলো আপনাদের এখন স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিব, কারণ আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি। যাই হোক, যখনই আপনারা সব কিছু পূরণ করে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে লক্ষ্য করুন বন্ধুরা, ওখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ঠিক আছে? যখনই এরকম হয়ে যাবে তারা বলবে প্লিজ চেক ইউর ইনবক্স স্প্যাম, অর্থাৎ আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেলে চলে যাবেন স্প্যাম বক্সে, অথবা ইমেলের বক্সে আপনাদেরকে ইমেলটা পাঠিয়ে দিবে ওই ইমেলের ভিতরে। এরপর যখন উপরের দিকে থেকে টান দিবেন তখন দেখবেন ইমেলটা তারা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? অথবা ইমেল বক্সে চলে যাবেন, ওখানে গিয়ে একটা রিফ্রেশ করবেন, ইমেলটা পেয়ে যাবেন। অথবা আমারটা সাথে সাথে দিয়ে দিয়েছিল নোটিফিকেশন আকারে, তো আমি উপরের থেকে টান দিয়েছিলাম, পরে ইমেলটা পাইছিলাম, এরপর ইমেলটা ওপেন করছিলাম। যাই হোক, ইমেলটা যখন ওপেন করবেন ইমেলের ভিতরে এরকম একটা লিঙ্ক তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখানে আপনাদের ইউজার নেমটা থাকবে আর নিচের দিকে এখানে লেখা থাকবে কনফার্ম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এই কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করবেন। যখনই কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এরকম চলে আসবে, সবকটা ব্রাউজার দেখাবে, আপনাদের সাজেস্ট থাকবে বা রিকমেন্ড থাকবে, আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অথবা যে কোনো ব্রাউজার দিতে পারেন, তবে ক্রোম ব্রাউজারটা দিলে ভালো হয়। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে নোটিফিকেশনটা চালু করেও দিতে পারেন, বন্ধ করেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যদি চালু করে দিতে চান নোটিফিকেশন দিবে ফেসবুকের মতো, ঠিক আছে? আর যদি না চান তাহলে এই যে ব্লক অপশনে ক্লিক করবেন, এটা চলে যাব। যাই হোক, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন নোটিফিকেশন পাইতে চাইলে, ঠিক আছে? এরপর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল, ঠিক আছে? এরপরে এখানে লেখা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, লক্ষ্য করুন বড় বড় চোখ করে, ওকে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা চাইলে আপনাদের ফটো টটো এগুলো দিয়ে দিয়া আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আপনারা আগাতে পারেন। আর যদি না চান তাহলে কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে বাউকোনারে স্কিপ, এখানে ক্লিক করে স্কিপ করে দিবেন। এগুলোকে আপনারা পরেও এডিট করে আপনারা সেট আপ করতে পারবেন, নো সমস্যা, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে, এরপরে এই যে এখানে মেনু অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সব কিছু আপনারা ফেসবুকের মতনই পেয়ে যাবেন, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে এখানে আপনারা ফেসবুকের মতো পেজ, গ্রুপ, ঠিক আছে, এগুলো কিন্তু খুলতে পারবেন। আর ফেসবুকের থেকে অনেক 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 বেশি ফাংশন কিন্তু এই কোম্পানিতে রয়েছে, বুঝতে পারতেছেন বিষয়টা? অর্থাৎ এখানে কিন্তু আপনারা সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্যই বলছি আস্তে আস্তে করে সব কিছু বুঝাবো, এখন শুধু আপনার অ্যাকাউন্ট খুলে নেন। আর হ্যাঁ, তাদের একটা অ্যাপও রয়েছে, অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিব, তাই ধৈর্য সহকারে ভিডিওটি জুড়ে থাকুন। এখানে লেখা রয়েছে যে ইনভাইট সোশ্যাল ফ্রেন্ড, এখানে ক্লিক করে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এখন আপনারা সবাই একটা করে অ্যাকাউন্ট খোলেন, পরবর্তী সময়ে হয়তো বা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মতো কিংবা টুইটারের মতো কিন্তু সোশ্যাল মিডিয়া। তারপরেও কিন্তু এখানে অল ইন ওয়ান, অর্থাৎ সব সোশ্যাল মিডিয়া মিলাইয়া যে কটা ফাংশন রয়েছে এই একটা কোম্পানিতে তার চাইতে বেশি ফাংশন রয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু তাদের নিজস্ব ব্লকচেইন থাকবে, নিজস্ব কয়েন থাকবে যেটার মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো, আর যেহেতু তারা মেটাভার্স নিয়ে কাজ করবে তাহলে বুঝতেই পারতেছেন এই কোম্পানি কিন্তু ছোটোখাটো কোনো কোম্পানি না, ঠিক আছে? অর্থাৎ এটা একটা বিশাল বড় কোম্পানি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখান থেকে পেমেন্ট নেবেন কিভাবে, তাই না বিষয়টা বন্ধুরা? তো আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব নিচে, অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা অ্যাপ্লিকেশন লিঙ্কে যখন ক্লিক করবেন প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করে দেওয়ার পরে এই যে নিচের দিকে লেখা রয়েছে সোশ্যাল, এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এরপর অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে ইউজার নেম দিবেন সেটা এখানে দিয়ে, যে পাসওয়ার্ড দিবেন সেটা এখানে দিয়ে, তারপরে এই যে এখানে একটা টিকমার্ক দিয়ে, তারপরে আপনারা সাইনিং অপশনে ক্লিক করলেই
অ্যাকাউন্ট সাইনিং বা লগইন যেটাই বলি না কেন সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে আপনারা এখানে ফেসবুকে যেভাবে কাজ করেন এখানেও সেভাবে কাজ করতে পারবেন। এই যে উপরের দিকে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফেসবুকের মতো পোস্ট করার অপশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর অবশ্যই ইউনিক পোস্ট করার চেষ্টা করবেন, যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত কিছু ইনকাম করতে পারবেন তত বেশি, ঠিক আছে? আর হ্যাঁ, এখানে আপনারা কপিরাইট কোনো ইমেজ ব্যবহার করবেন না গুগল থেকে ডিরেক্টলি নামাইয়া। গুগল থেকে নামাইয়া যদি সেটা আপলোড করতে যান কপিরাইট ক্লেম আসতে পারে, এই জন্য গুগল থেকে কোনো পিকচার নিলে সেটাকে এডিট করে তারপরে দিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন ইউনিক পিকচার দিতে, যেমন টিকটকে যেমন ইউনিক কন্টেন্ট বানিয়ে দেন, এখানে ওরকম ইউনিক পিকচার আপনারা পোস্ট করবেন বা স্ট্যাটাস দিবেন, ঠিক আছে? ওখানে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে বা আপনি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন এখান থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ আপনি অন্যের পোস্টে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনি অর্থাৎ BRA টোকেন বা কয়েন কিন্তু আর্ন করতে পারবেন, অর্থাৎ ড্রাগ কয়েনটা কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, এখন কথা হচ্ছে এইভাবে করে আপনারা কাজগুলো সম্পূর্ণ করতে থাকুন, ঠিক আছে? আশা করি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, এখান থেকে পেমেন্টটা কীভাবে নেবেন সেটা আমি পরবর্তী ভিডিও তো আপনাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিব। তো এখন সবাই অ্যাকাউন্ট খুলে কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? কারণ এখানেও কিন্তু আপনারা বিভিন্ন ইনকাম রিলেটিভ কিন্তু পেয়ে যাবেন। অনেক সোশ্যাল মিডিয়া পৃথিবীতে রয়েছে কিন্তু এটা হলো একমাত্র BizBars সোশ্যাল মিডিয়া যেখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটিভ নিয়েই কিন্তু বা মেটাভার্স প্রজেক্ট নিয়েই কিন্তু বা গেমিং প্রজেক্ট নিয়েই কিন্তু বা ফ্রিলান্সিং কাজ নিয়ে বা ডিজিটাল মার্কেটিং কাজ নিয়েই কিন্তু এখানে কাজগুলো করা হবে, ঠিক আছে? অন্য কোনো কাজ এখানে থাকবে না তেমন একটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা একটু ব্যতিক্রকম সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো এখানে সবাই এখন আপনারা অ্যাকাউন্ট খুলে রাখুন। আর হ্যাঁ, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমি পরের ভিডিওগুলো ম্যাক করব, ঠিক আছে? এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন, ঠিক আছে? তো আজকে বন্ধু ভালো থাকেন, ভালো রাখবেন।